যখন এ ধরাধাম ছেড়ে বিদায় নিব তখন ভগবানের কাছে হাত জোড় করে মিনতি করব, হে ভগবান, হে দীনবন্ধু, আমি তোমায় কথা দিয়েছি, তোমায় কথা রক্ষা করতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো। সেদিনই কিন্তু ভগবান আমাদের ক্ষমা করবে না, করবে কি করবে না। ততরূপ সে জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনা গানটি কি বলছে, তুমি ভেবেছো কি মনে এই জীবনে কত না ভুল তুমি করেছো, তুমি কি ভুল করেছো আজ নিজেকে নিজে খুন করেছো, আজ নিজেকে নিজেই মেরে ফেলেছি, কতই না ভুল করেছি তুমি। তাই সে জায়গায় গানের ভাষায় কি বলছে, হায় গো কি ভুল করে আজ নিজেকে নিজে মেরে ফেলে।
কালেই শেষ হয়ে যাবে। এই মায়ার খেলা বন্ধ করুন আর গুরুর আশ্রয় ধরুন। আর মায়ার খেলা খেলতে গেলে গুরুর আশ্রয় ধরতে হবে, না হলে এই মায়ার খেলা খেলে লাভ নেই। তাই সেই জায়গায় গানের ভাষা কি চলে যাবো গুরুর কাছে।
আমার বিপক্ষে ভাবক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী তিনি উত্তম মহন্ত বলে তাকে চিনি এবং জানি তিনার সঙ্গে বাবা আজকেও গান আজকে যে পালা আলোচনা হবে একদিকে থাকবে বাবার ভক্ত আর একদিকে থাকবে মায়ের ভক্ত অর্থাৎ যেহেতু আমি একটি নারী তাই না মা আমি একটি নারী সবাই দেখতে পান হাতে আছে শঙ্খ চূড়া শেখা সিঁথিতে আছে সিঁদুর আমি অন্য জনের একজন অর্থাৎ স্ত্রী ভগবান যেহেতু নারীর রূপে পাঠিয়েছে এই ধরা দামি যেহেতু আমি একজন নারী আমি মায়ের ভক্ত হয়ে আমার বিপক্ষে ভাবককে দিলাম বাবার ভূমিকায় অর্থাৎ বাবার ভক্ত অর্থাৎ আজকে যে পালা একদিকে ভাই আর একদিকে বোন আমার বিপক্ষে ভাবককে রাখলাম দাদার ভূমিকায় আর আমি ছোট্ট বোন হয়ে কিছু করতে চাই আলোচনা একদিকে থাকবে নন্দী আর একদিকে থাকবে বিজয়া আমার বিপক্ষে ভাবককে দিলাম নন্দীর ভূমিকায় আমি তাপসী নামটি বাদ দিয়ে দাঁড়ালাম আপনাদের মাঝে বিজয়া হয়ে তবে ওমা বিজয়া হতে পারবো না বিজয়ার উকিল হয়ে কিছু কথা বলবো আপনাদের কাছে আর আপনারা হাকি হয়ে সেটাকে করবেন বিচার কোনটা ঠিক আর কোনটা ভুল তাই না আমার মা পার্বতী আমি সর্বসদাই মায়ের পাশে থাকি আর আমার দাদা অর্থাৎ নন্দী সর্বসদা থাকে অর্থাৎ বাবার পাশে সে বাবা আমাদের ভোলানাথ দেবের দেব মহাদেব সেই ভোলানাথের পাশে থাকে নন্দী আর ভিঙ্গি অর্থাৎ সেই একজনকে নিলাম আপনাদের দ্বারে নন্দী জায়গায় রেখে একদিন অনেক আশা করে যাই কৈলাসে বাবা মায়ের সঙ্গে দেখা করতে কিন্তু ওমা যায় দেখি ওই কৈলাসে আমার বাবা নাই আমার মা মনের দুঃখে গালে হাত দিয়ে বসে আছে বারান্দার মধ্যে আমি যাই মাকে জিজ্ঞাসা করি মা তোমার মনে এত দুঃখ কেন কারণ তোমার তো দুঃখ থাকার কথা না যার একজন অত সুন্দর স্বামী থাকতে বাবা ভোলানাথ থাকতে তোমার এত কষ্ট কিসের কারণে তোমার তো কষ্ট থাকার কথা না তাহলে তোমার এত কষ্ট কেন তুমি গালে হাত দিয়ে বসে আছো আমার মা আমায় জিজ্ঞাসা করে বিজয়া আমি তোর কাছে একটি কথা জানতে চাই বলতো সব থেকে মূল্যবান জিনিসটা কি মেয়েদের সব থেকে মূল্যবান জিনিস হলো একমাত্র আমাদের স্বামী যে স্বামীর পূজো করলে যে স্বামীর পূজো করলে সকল দেবদেবতার আমরা পূজো করি অর্থাৎ একজন মেয়েদের সব থেকে মূল্যবান জিনিস হলো একমাত্র স্বামী যার সঙ্গে সুখ দুঃখের কথা ভাগ করা যায় যার সঙ্গে সুখ দুঃখের কথা দুজনা বলা যায় তাই না সে একমাত্র স্বামী সঙ্গের সাথী হয় কোনো বন্ধু না কোনো বান্ধবী না একমাত্র স্বামী হয় আমায় যখন জিজ্ঞাসা করে আমি বলি মা একমাত্র স্বামী বলে তাহলে বিজয়া তুই তো বললি একমাত্র স্বামী যদি আমার স্বামী যদি আমার পাশে না থাকে আমার দুঃখ হবে না তো কষ্ট হবে না তো সুখ হবে আমার বাবা ভোলানাথ ওই কৈলাসে নাই অর্থাৎ সংসারের মূল হলো একমাত্র যে চালাবে সে হলো একমাত্র স্বামী
সে স্বামী যদি পাশে না থাকে তাহলে আমার কষ্ট হবে না, দুঃখ হবে না, তো সুখ হবে। ওই কথা শুনে মনের দুঃখে চলে আসি ওই রাস্তা ধরে। আসার পথে মাঝখানে দেখা হয় আমার এই নন্দী দাদার সঙ্গে। আমার বাবার সব কথাই জানবে একমাত্র আমার নন্দী দাদা, যে সর্বসদাই বাবার পাশে থাকে, সে একমাত্র সবকিছু বলতে পারে আমার নন্দী দাদা। তিনার কাছে আমি কিছু জানতে চাই যেটা কোনোদিন শুনি নাই, যেটা কোনোদিন দেখি নাই, যেটা কোনোদিন বুঝি নাই, আজকে দাদার কাছে জানবো এবং শুনবো এবং বুঝবো, তাই না? তাহলে তিনার কাছে আমি কিছু জানতে চাই। আমি কল্পনাতে হইয়া বিজয়া, আমি দাঁড়ালাম সভায়, আমার মনের যত দুঃখ কষ্ট আমি বলবো এই সভায় রে, আমি কল্পনা আমি জানতে চাই। শুধু শ্মশানে পড়ে থাকে না, শুধু শ্মশানে পড়ে থাকে না, সঙ্গে ওই ভূত প্রেত নিয়ে খেলা করে, আর গায়ে ওই ধুলা ছাই পাশ ধারণ করে। এই ধুলা ছাই তোমার বাবা কিসের জন্য ধারণ করে আমি তোমার কাছে জানতে চাই। শোনো শোনো গো নন্দী দাদা, আর কোন
এত রূপসী এত সুন্দরী তাহলে এমন কোন জিনিস নাই আমার মায়ের কাছে তোমার বাবা সেই জিনিসটারে লোভে অর্থাৎ ওই কুসনি পাড়ায় যায় পতিতালয় যাকে বলে অর্থাৎ অনেকেই বাংলা ভাষায় বলে বেশ্যাপাড়া তাই না অনেকে বলে বেশ্যাপাড়ায় যারা যারা এই ধরনের মেয়ে ছেলে হয় তাদেরকে কিন্তু পাড়া ছাড়া করানো হয় কিন্তু তোমার বাবাকে জানবো একটি চৈত্র হলো যদি চৈত্র হলে যদি নাই হবে তাহলে ওই কুসনি পাড়ায় কিসের জন্যে যাবে কারণ আমার মা এত রূপসী এত সুন্দরী মনে হয় কোনো দেবী নাই অত সুন্দরী তাও তোমার বাবার নাকি মন ভরে না পরের মেয়ের দিকে লোভ দেয় কারণটা কি তাই না আরো একটি তোমার কাছে নন্দী দাদা তোমার বাবার গলায় দেখি একটা হারের মালা পাই কারণটা কি তোমার কাছে জানতে চাই না হলে নন্দী দাদা তোমার ছাড়া ছাড়ি নাই প্রথমবারে বেশি কথা গো আমি বলবো না তোমারে বেশি কথা বললে গো আপনারা হবে না খুশি এবারে নন্দী দাদা এসে আপনাদের করবেন যে খুশি এখানেতে করি খান্ত কথা প্রথমবারে জিজ্ঞাসা করা ভালো নয় তাই না মাত্র কয়েকটি কথা জানতে চাই নন্দী দাদা সংসার ধর্ম বড় ধর্ম তার উপরে কোনো ধর্ম নেই তোমার বাবা এমন কি করে সর্বসদাই শ্মশানে পড়ে থাকে এমন কি মূল্যবান জিনিস নয় শ্মশানে যেন সংসারে থাকলে ডাকা যায় না করা যায় না কার ধ্যান করে কার ডাকে কার স্মরণ করে আমি তোমার কাছে জানতে চাই দুই নম্বর কথা মা এত সুন্দরী এত রূপসী তার মতো কোনো দেবী নেই অথচ এমন কি জিনিস নেই আমার মায়ের কাছে সর্বসদা তোমার বাবা কুসনি পাড়ায় রই কারণটা কি আমি তোমার কাছে জানতে চাই তিন নম্বর কথা তোমার বাবা দেবের দেব মহাদেব 33 কোটি দেবতার যিনি একজন মালিক তিনার গলায় দেখতে পাই একটা হারের মালা পাওয়া যায় এই তিনটি কথা আমি তোমার কাছে জিজ্ঞাসা রেখে যাই এবার আমি বসে যাই কেমন
गुरुवे गौरचंद्रिकाय राधिकाय तदालये कृष्ण कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तद् पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে অজ্ঞান নীতি মেরুণং ধস্য জ্ঞানং জনং শ্লোক যা চক্ষুর মিলিতং জান তস্মৈ শ্রী গুরুবে নমঃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল তার সঙ্গে হবে আজকে আমার তত্ত্বতর জানিয়ে আলোচনা একদিকে মায়ের ভক্ত একদিকে বাবার ভক্ত বসে বসে আমি শুনতে পাই না একদিকে নন্দী আর একদিকে হবে বিজয়া তার মানে এই নন্দী আর বিজয়া দুই ভাই বোন তোমার সঙ্গে যার গান আজকে দাদার ভূমিকায় রেখে আমার কাছে কিছু কথা আলোচনা করেছে যেতে হবে আমাদের সেই দিকে না উনি বড় আশা নিয়ে সবাই সব মেয়েরাই যখন বাবার বাড়ির কথা মনে হয় তখন কিন্তু সংসারের কথা আর মনে থাকে না কি তাই না একটু দুর্গাপূজা দেখতে যেতে হবে একটু কালী পুজো দেখতে যেতে হবে এমন যখন মনের মাঝে যখন নারীদের হয় তখন কিন্তু ছুটে চলে যায় কোথায় না বাবার বাড়ি তো বড় আশা করে যখন ছুটে যায় বাবার বাড়িতে গিয়ে দেখতে পায় মা আছে কিন্তু বাবা নাই বাবাকে না দেখতে পেয়ে ওনার মনে একটু খোয়াব জাগে যে মা আমার বাবা কোথায় নানান ধরনের জিজ্ঞাসা রয় যাব আমরা সেই জায়গায় তো তার আগে আর একটি গান গিয়ে শোনাতে চাই কেননা পরে হয়তো সময় পাবো না বাবা উনি যে জায়গায় কথা আলোচনা করেছে যে জায়গায় জিজ্ঞাসা রেখেছে যেতে হবে আমাদের সেই জায়গায় সুন্দর একটি জায়গা নিয়েছে সে যেতে হবে আমাদের সেই জায়গায় গৌর হরিবল থেকেই শোনাবো একটি গান আমার অপার বাংলার একটি গান গেয়ে শোনাব আমার অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান আমার রাধারানীর প্রেমে আর মন প্রাণ দিয়েছিলেন তার চরণে তাই একদিন সখীগণের সঙ্গে যখন আমার রাধারানী খেলাধুলা করে তখন আমার অনাদির আদি গোবিন্দ আমার রাধারানীকে বলেছিলেন হে রাধারানী আজকে তোমার সঙ্গে আমি রাসলীলায় মত্ত হতে চাই রাসলীলা করব তাই তুমি তোমার সখীদেরকে সুন্দর করে সাজিয়ে তুমি সুন্দর করে সাজিয়ে আজকে এই বৃন্দাবনে আমরা মত্ত থাকতে চাই এ কথা দিয়ে আমার গোবিন্দ চলে যায় আমার রাধারানী কি করেছে আমার গোবিন্দের আশায় বসে থেকে থেকে আমার গোবিন্দ আর সেখানে আসে নাই তখন সখীদের কাছে আমার রাধারানী কেঁদে কেঁদে বলছে ওগো সখী আমার প্রাণবন্ধু আমাকে বলে গেলেন আমি তোদেরকে নিয়ে সুন্দর করে এই রাস সুন্দর করে সাজিয়ে থাকতে কিন্তু আমার গোবিন্দ তো এলো না বলছে শোন রাধে তোর প্রাণ গোবিন্দ আসবে কিন্তু আমাদের একটি কথা শুনতে হবে বলছে কেমন না যখন তোর গোবিন্দ তোর কাছে আসবে তুই কথা বলবি না দেখবি তোকে আরো বেশি করে ভালোবাসবে আরো বেশি করে তোকে ভালোবাসবে এ কথা শুনে সখীদের কথা শুনে রাধারানী চুপটি করে বসে রয় আমার গোবিন্দর আসার যখন দেরি হয়ে যায় এমন সময় এসে আমার গোবিন্দ আমার রাধারানীকে বলছে ওগো রাধারানী একবার তুমি মুখ ফিরে একবার আমার দিকে তাকিয়ে থাকো আমার বড় আসতে লেট হয়েছে দেরি হয়েছে তাই আমার বড় ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু রাধারানী সখীদের কথা শুনে মান করে বসে আছে
মান করে বসে আছে আরো বেশি করে ভালোবাসবে আমার রাধারানীকে আমার গোবিন্দ। আমার গোবিন্দ রাধারানীকে এত কথা বলেছে, হে রাধারানী তুমি শুধু আমাকে ভালোবাসো, আমার তো মন চাই তোমাকে, কিন্তু কি করব বলো। ভক্তাউদিন ভগবান তাই যেখানেই যখন যেভাবেই যাই আমাকে স্মরণ করেছে, তার কাছে গিয়ে তার মনোবাসনা আমি পূর্ণ করি, এখানে আমার কিছু করার নেই। হে রাধারানী তুমি দয়া করে তোমার এই বদনটুকু আমাকে তুমি দর্শন করাও। কিন্তু রাধারানী মুখ তুলি আর আমার গোবিন্দর দিকে দেখছে না, সখীদের কথা শুনেছে। যখন দেখলেন রাধারানী আর মান করে বসে আছে আর কথা বলছে না, আমার রাধারানীর কাছ থেকে দু নয়নের জল ফেলে আমার গোবিন্দ চলে যায়। যাবার পরে যখন বৃন্দে সখী ললিতা বিশোকা সবাই মিলে রাধারানীকে বলছে, দেখবি তোর ওই কালো ছেলে আবার আসবে, ওই কালো ছোড়া এসে আবার তোকে হাত পা ধরবে, তবু তুই কথা বলবি না, আরেকটু মান করে বসে থাকবি, আরো তোকে বেশি করে ভালোবাসবে। কিন্তু গোবিন্দ আমার আর ফিরে এলো না। রাধারানী সখীদের কাছে বলছে, সখী তোরা তো বললি বেশি করে ভালোবাসবে, কিন্তু আমার প্রাণবন্ধু চলে গেল কিন্তু আর তো ফিরে এলো না, তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার রাধারানী গানের ভাষায় বললেন, তুমি ডাকি দিলে অবহলার প্রাণে চায়ো রে ও প্রাণ বান্ধবী রে, ধীরে ধীরে যাইও ফিরা পানে চায়ো রে। হে বন্ধু তুমি যদি আবার আসো, এসে যদি মান করে আবার তুমি চলে যাও, তাহলে একটি বার যাবার সময় একটু পিছন দিকে একটু দেখবে এই দাসীর প্রাণে, তবু আমার প্রাণটি জুড়াবে। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার রাধারানী বললেন, ধীরে ধীরে যাইও ধীরে প্রাণে যাইও রে, আমি যে তোমার পথপানে চেয়ে আছি, আমি যেদিন চলে গো যাব আমার আপন বাড়ি, বাজার থেকে কিনে আইন গো বন্ধু সাদা মার্কিন শাড়ি যেদিন চলে গো যাব আমার আপন বাড়ি, বাজার থেকে কিনে আইন গো বন্ধু সাদা মার্কিন শাড়ি, আমায় নিজ হাতে বধূ সাজাইয়া দিও রে,
जाइयो रे, धीरे धीरे जाइयो बिना प्राणे जाइयो रे। जय जय राधा गोविंद प्रेमानंद हरि बोल। চাঁদনী রাইতে আইসো গো বন্ধু চাঁদের বাহা, তোমায় করে রাখবো আমি গো বন্ধু আমার গলার হার ধরে। চাঁদনী রাইতে আইসো গো বন্ধু চাঁদের বাহা, তোমায় করে রাখবো আমি গো বন্ধু আমার গলার হার হরি। তোমার আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া রাখবো রে, তোমায় আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া রাখবো রে। তুমি যে শুধু আমাকে একাই ভালোবাসো তা তো নয়, আমিও আমার যে মন প্রাণ যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছি তোমার রাঙ্গা চরণে। হয়তো আমি বড় ভুল করেছি, তাই আবার যদি কখনো কোনো সময় তোমার সঙ্গে আমার দেখা হয়, আমার দু নয়নের জলে তোমার তোমার ওই রাঙ্গা চরণ আমি ধুয়ে দেব। তাই বলছি বন্ধু, আবার যেন তোমার সঙ্গে আমার দর্শন হয়। তাই বললেন মহাজন, আমার বাড়ির প্রিয়ের বরযাত্রী চারজনাকে দেখি, সবাই তারা ফিরে আসবে গো বন্ধু আমায় দিয়া মাটি রে। আমার বিয়ার বড় যাত্রী চারজনাকে দেখি, সবাই তারা ফিরে আসবে গো বন্ধু আমায় দিয়া মাটি রে। সেই দিন চাঁদমিয়ারের সঙ্গে কইরা রাইখো রে, সেই দিন চাঁদমিয়ারের সঙ্গে কইরা প্রাণে চাইও রে।
धीरे धीरे जाइयो तीरा प्राणे जाइयो हो रे हरिवाल আর কোনো গান নয়, চলে যাব আমাদের সেই পালা প্রসঙ্গ ভাবধারায়। একদিকে থাকবে মায়ের ভক্ত, একদিকে বাবার ভক্ত, একদিকে নন্দী দাদার, একদিকে হবে বিজয়া, অবশ্যই হবে ভুল টুটি, নিজের সন্তানকে ক্ষমা করে দিবেন এই আশাটুকুনি আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি। ওনার জিজ্ঞাসা রয়, আমার বাবার নাকি স্বভাব ভালো নয়, কি তাই না? আমার 33 কোটি দেবতা আছে, তার মাঝে আমার বাবা নাকি বড় হয়, তাহলে তোমার স্বভাবটা এমন কেন হয়? আমার মা দেখতে এত সুন্দর সুন্দরী, যার কাছে কিসের অভাব রয় যে আমার মাকে ছেড়ে তুমি নাকি কুসনি পাড়াতে যাও? সোনার কৈলাস ছেড়ে না শ্মশানে পড়ে থাকে আমার বাবা, ওনার কিছু জিজ্ঞাসা রয় কি কারণের জন্য আমার সেই সোনার কৈলাসের কিসের অভাব রয়? তাহলে তুমি বাবা কিসের জন্য শ্মশানে পড়ে থাকো, আর তুমি নাকি ছাই ভস্ম গায়ে মাখো? আপনারা শুনবেন তো নাকি? অনেক কিছু জিজ্ঞাসা আছে বাবা, মানে গানটা পেয়েছে কম দামে, বুঝলেন? এই জন্য আমার মনে হয় যা হয় সস্তা সব করেছে, ওই প্রশ্ন যা কিছু ছিল করেছে বস্তা বস্তা। হরিবল হরিবল, আমার একজন জননী করেছেন দান, আমার তো দিবার মতো কিছু নেই বাবা। যা ষোলো আনাটুকু নিয়ে এসেছিলাম এই সংসারে, এই ভবের বাজারে, এই ভবের বাজারে এসে ও মা সুন্দর সুন্দর বাজার দেখি সব কিছু পয়সা শেষ খরচ করতে করতে, কি বাবা তাই না? মানে যা কিছু দেখি যেদিকেই তাকাই সেই দিকেই দেখতে পাই রঙিন টিভির মতো, আর যেটাই দেখি সেটাই ভালো লাগে। এই ভালো লাগালাগি করতে করতে আর এই ভালোবাসাবাসি বাঁধতে বাঁধতে মায়ার জালে আবদ্ধ হয়েছি, কি তাই না? কেননা দুদিনের জন্য এই সংসার মাঝে এসে নাট্যমঞ্চে নাটক করছি, অভিনয় করছি যাত্রা মঞ্চে, তাই আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে ওই ষোলো আনা টবিলটুকু হারিয়ে ফেলেছি। যেদিন চলে যাবে জগৎ ছেড়ে সেই দিন যে আমি হিসাবটা কি দিব গোবিন্দের কাছে তা আমাদের কারো জানা নেই। তাই উনি করেছেন দান, সেই দান মাথা পেতে গ্রহণ করে নিলাম। গোবিন্দ যেন তার মনোবাসনা পূর্ণ করে, গৌর হরিবল হরিবল। তো চলে যাবো আমাদের সেই জায়গায়, উনি অনেক কিছু জিজ্ঞাসা রয় ওনার জানার বাসনা, তাই আজকের এই পালার ভূমিকায় একদিকে ভাই দাদা ভাই আর একদিকে হবে আমার বোন, কেমন? তাহলে কোন কিছুর কিসের অভাব ছিল তাহলে আমার বাবা শোষণে পড়ে থাকলো? তো আমি বলতে চাই আমার বোনের ঠাই, আমার বাবার অনেক কিছুর অভাব ছিল, আর সেই অভাবের জন্যই দেবাদিদে ভোলা মহেশ্বর শোষণে পড়ে থাকতো। যে জিনিসটার জন্য কুসনি পাড়া যায় সেই জিনিসটা তোমার মায়ের কাছে নাই, যার জন্য আমার বাবা কুসনি পাড়াতে যেত, কিসের জন্য, কিসের অভাব ছিল? এত সুন্দর আমার মায়ের, তোমার মায়ের এত সুন্দর চেহারা, এত রূপ যৌবন, তবু সেই জায়গায় আমার বাপ পায় নাই, কিন্তু কুসনি পাড়াতে কি কারণের জন্য যাই? আমি বলতে চাই তোমার ঠাই। জয় গুরু জয়। Thank you.
ওই আমার বাবার মনের দুঃখ কেউ বোঝে না, ওই বাবার মনের দুঃখ কেউ বোঝে না, জানে শুধু নারায়ণ নারায়ণ। তত্ত্ব কথায় রে খেপি আমি তোরে বলি দেবাদেবী মহা ভোলা মহেশ্বর, তার মনের দুঃখটা কিন্তু বাবা কেউ জানতো না, কেউ বুঝতো না, কিন্তু সেটা কে জানে না, সেটা জানে একমাত্র আমার সেই নারায়ণ। তাহলে জানতে হবে, সবাই জানে বিশ্ব জগতের 33 কোটি দেবতার মাঝে কেউ জানলো না, তার মাঝে একমাত্র নারায়ণ জানে। তাহলে সেই নারায়ণটাকে একমাত্র তিনিই একমাত্র জানে। বর্তমানে এখন দেখতে পাই, দেখবেন এখন বর্তমান কলিযুগের সংসারের, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের বাংলাদেশের দিকের কথা বলছি, এখনকার মেয়েদেরকে যদি বিয়ে দেওয়া যায়, ডাইরেক্ট এসে বলবে ও বাবা ও মা এই ছেলেটা কিন্তু ভালো না, বলে কিনা এখন বর্তমান। কিন্তু আগের আমার মায়েরা যেমন ছিল, যা কিছু ধরে নিয়ে যেয়ে দিল ওটা নিয়েই সুখে থাকতে হবে, এছাড়া আর বাবা মায়ের মুখের উপর আর কেউ কিছু বলতে পারে না, তাই না? কিন্তু এখনকার ছেলে মেয়েরা কিন্তু তা চলবে না, কেননা আধুনিক চলছে, কলিযুগের মানুষ। তাহলে এখন যদি কোনো মেয়েকে যদি বিয়ে দিতে যাই বা ছেলেকে বিয়ে দিতে যাই, ডাইরেক্ট বলবে মা বাবাকে এই ছেলে দিকে আমার পছন্দ নয়, একটা স্কুলের মাস্টার চাই, একটা ইঞ্জিনিয়ার ছেলে চাই, তাই না? এখনকার ছেলে মেয়েরা বলবে। তাহলে একমাত্র কলিযুগের সবাই যদি আমরা মা বাবাকে সবকিছু বলে বসি, তদ্রূপ আমার অনাদিরাদি গোবিন্দ যিনি নিরঞ্জন, তিনি একমাত্র দেবাদেবী ভোলা মহেশ্বর, তার খবর জানতেন। কিন্তু বিশ্বের যে সকল 33 কোটি দেবতা ছিল তারা কেউ না জানল, জানার মাত্র একমাত্র যিনি নিরঞ্জন, তিনি একমাত্র আমার দেবাদেবী ভোলা মহেশ্বরের মনের খবর জানতেন, এছাড়া কেউ জানত না। তাই সেই জায়গায় কি বলছে গানের ভাষায় শুনুন। ওই আমার বাবার মনের দুঃখ কেউ জানে না, ওই মনের দুঃখ, ওই দেখো বাবার মনের দুঃখ কেউ জানে না, জানে শুধু নিরঞ্জন নিরঞ্জন। তত্ত্ব কথায় রে খেপি তোরে বলি সব, তত্ত্ব কথায় রে খেপি তোরে বলি সব। তত্ত্ব কথায় রে পাগল তোরে বলি শোন, তোরে বলি শোন, তোরে বলি শোন। জয় জয় সদগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল হরি বল। তাহলে আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর কিসের জন্য সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে থাকতেন? কোনো কিছুর তো অভাব নেই। হ্যাঁ, স্বয়ং অন্নপূর্ণা যেখানে বিরাজ করে সেখানে কোনো অভাব হতে পারে কি? যে জায়গায় লক্ষ্মী ঘরে বসতি সেই জায়গায় কোনো কিছুর অভাব হতে পারে না। তাহলে অন্নপূর্ণা যে ঘরে রয় সেই ঘর সেরে আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর কিসের জন্য শ্মশানেতে রয়? তাহলে কিসের জন্য? তো মহাজন বললেন গানের ভাষায়, শোনো শোনো ওরে খেপি আমি বলি তোমার ঠাই,
এই যে সোনার কৈলাস তেজ্য করে দেখো শ্মশানেতে রয়। এটা মিথ্যা কথা নয় বাবা, তাই না? সোনার কৈলাস ত্যাগ করলেন না আমার দেবাদিদেব ভোলাময়েশ্বর, কিসের জন্য? চতুর্বর্গ ফল পাবার আসে ওই দেখো শ্মশানে বাস করে, শোনো শোনো রে খেপি তোমায় বলি তরে। চতুর্বর্গ ফল খাবার জন্য আমার দেবাদিদেব ভোলাময়েশ্বর শ্মশানে থাকতেন। চতুর্বর্গ ফলটা কি না, এই চতুর্বর্গ ফলটা কার কাছে রয়? আমার দেবাদিদেব কেমন করে পাবে? তার জন্য আমার সোনার কৈলাস ত্যাগ করে আমার গোবিন্দের আরাধনায় বসে আছে আমার দেবাদিদেব ভোলাময়েশ্বর। ধর্ম অর্থ কাম মক্ষ এই চতুর্বর্গর ফল পাবার জন্য আমার গোবিন্দের আশায় আছে আমার দেবাদিদেব ভোলাময়েশ্বর আমার পিতা। আর এই চতুর্বর্গ ফল কার কাছে রয় না, এই চতুর্বর্গ ফল রয় আমার অনাদিরাদি গোবিন্দ যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার কাছ থেকে পাবার জন্য দেবাদিদেব মহেশ্বর তিনি ধ্যানে জাগরণ বর্তমান শ্মশানেতে রয়। কি বাবা, বোঝা গেল? আর এই চতুর্বর্গ ফল চতুর্বাহু নিয়ে যিনি আছেন আমার অনাদিরাদি গোবিন্দ নিত্য নিরঞ্জন, তিনি আমার পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আর তার কাছেই এই চতুর্বর্গর ফল রয়। ধর্ম অর্থ কাম্যক্ষ ওই দেখো মিথ্যা কথা নয়, শোনো শোনোই ওরে বোন আমি তোমারে জানাই। মা বলছে তিনি শ্মশানে ওই ধুলো মাটি ছাই কেন ভস্ম মাখে, এই ভস্মটা কার, কোথা থেকে এলো, এই ভস্মটা কেমন করে শ্মশানে রয়, আপনারা সবার জানা রয়। আপনাদের বলবেন কেমন না, শ্মশানে যখন একটা মৃতাকে নিয়ে যাওয়া হয় তাকে পোড়ানো হয়, তাই না? আর পুরে যে ছাইটা রয় ওই ছাই ভস্মই আমার গোবিন্দ মাখতেন, এটা মিথ্যা কথা নয়। ওই বালি কাদা মাখত না, মাখত একমাত্র যে চিতার যে ছাইটা রয় যে মৃতাকে পুড়িয়ে ছাই করা হয় সেই ছাইটাই নিয়ে এসে আমার পিতা তার শরীরে তার বদনে রয়। তাহলে আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর কুচনি পাড়াতে কেন যায়, আমার মায়ের কাছে কি জিনিস ছিল না তার জন্য সেই অভাবে কুচনি পাড়াতে রয়। এই কুচনি পাড়াতে যাওয়া নিয়ে তোমার মা আমার পিতার সঙ্গে আমার বাবার সঙ্গে অনেক অত্যাচার করেছে, কোনো মেয়ে চায় না যে আমার স্বামীর ভাগটা অন্য কাউকে দিই, কি চাই কি তো বলতে চাই, বিজয়া তোমার ঠাই, তুমি মোরও মনের আশা করে নিয়ে তুমি যখন বাবার বাড়িতে যাও গিয়ে দেখতে পাও আমার বাবাটা নাই, তুমি জিজ্ঞাসা করলে ও মা আমার পিতা কোথায়, তারপরে তোমার মা তোমাকে সবকিছু বলে দেয় যে না তোমার পিতার শ্মশানে বসে রয়। জয় জয় সদগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল। এই যে 33 কোটি দেবতারও বড় দেখো দেবাদিদেব দেব ভোলা মহেশ্বর, মিথ্যা কথা নয়। শোনো শোনো ইরে খেপি আমি তোমারে জানাই। ভোলা মহেশ্বর কেমন না, ইনি একজন পরম বৈষ্ণব, এনার মতো বৈষ্ণব আর কোথাও নাই। কিছু কথা বলতে চাই, রামায়ণের দিকে একটু যেতে চাই, আপনারা সবাই জানেন একমাত্র দেবাদিদেব ভোলা মহেশ্বর এনাকে সাধন ভজনা করত কে, রাবণ, কে তাই না, রাবণ। তাই একদিন মহাদেবকে তার লঙ্কায় নিয়ে যাবে মনস্থ করলেন রাবণ দিগ্বিজয়ী,
উনি যা চাই তাই পাই, যেখানে যুদ্ধে যাই সেখানে সেই যুদ্ধ হইতে তিনি কিন্তু ফিরে আসে, তার মরণ কিন্তু নাই। কেননা উনি একজন পরম বৈষ্ণব ছিল, তাই দেবাদিদেব ভোলা মহেশ্বরের সাধনা করত। উনি তখন মনে মনে চিন্তা করলেন, দেবাদিদেব ভোলা মহেশ্বরকে আমার সোনার লঙ্কায় নিয়ে যাব। একদিন দেবাদিদেব ভোলা মহেশ্বরের সঙ্গে কথা যুদ্ধ হয়। হে প্রভু, আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমার নয়নজলি তোমার চরণ আমি ধোয়াই, আমার মতো ভক্ত এই জগৎ সংসারে আর কেহ নাই। মানে নিজে নিজেই গর্ব করছে, অহংকার করছে, তাই আমার মতো ভক্ত তোমার এই জগতে সংসারে আর কেউ নাই, তাই আমি আমায় তোমাকে আমি আমার সোনার লঙ্কা পুরীতে নিয়ে যেতে চাই। কাউকে যদি না করতে পারে দেবাদিদেব ভোলা মহেশ্বর, কিন্তু রাবণকে না করতে পারবে না। এটা বড় দীর্ঘ বিশ্বাস রাবণের, কেননা ওই যা চাই তাই পায়। দিগ্বিজয়ী স্বর্গমত্ত পাতাল যিনি বিজয়ী হয়েছে, তাই গোবিন্দের আরাধনায় তিনি মত্ত হয়ে দেবাদিদেব ভোলা মহেশ্বরের কাছে ভিক্ষা চায় যে আমি তোমাকে আমার সোনার লঙ্কাপুরীতে নিয়ে যেতে চাই, তোমাকে যেতে হবে। দেবাদিদেব ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করে, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে এখানে অন্ধকার হয়ে যাবে, আর ওই সোনার লঙ্কাপুরীতে যদি একবার আমি যদি আমার চরণ পড়ে, সেখানে হয়তো ভগবান রামচন্দ্র হয়তো আর আসবে না, আর হয়তো আসবে না। তাহলে কি করতে হবে? দেবাদিদেব ভোলা মহেশ্বর ছল করলেন, তাকে তো না করা যাবে না। বললেন, হে রাবণ, আমি যেতে পারি তোমার সোনার লঙ্কাপুরী, একবার এখান থেকে তুমি যদি আমাকে মস্তকে তোমার মাথায় তোলো, কোথাও কিন্তু থোয়া চলবে না, রাখা চলবে না, একইভাবে আমাকে তোমার সংখ্যা সোনার লঙ্কাপুরী নিয়ে যেতে হবে, তুমি কি কথা দাও, তবেই আমি তোমার সঙ্গে যেতে পারি। তো বিশাল ব্যাপার রাবণে। রাবণ বলছে যে আমি জানি তুমি আমাকে না করতে পারবে না, কাকে কি বলবা তাতে আমার কোনো অসুবিধাই, কিন্তু আমার বাক্য তুমি অপালন তুমি করতে পারবে না, তাই আমি তোমাকে কথা দিলাম দেবাদিদেব ভোলা মহেশ্বর, তোমাকে আমি আমার মস্তকে তুলে আমি আমার সোনার লঙ্কাপুরী নিয়ে যাব। এর মধ্যেই দেবাদিদেব ভোলা মহেশ্বর চালাকি করলেন, কাকে না একটু ছল করলেন, স্মরণ করলেন নারদ মণিকে। নারদ মণিকে স্মরণ করলেন, হে নারদ, তুমি ছাড়া আমার আর উপায় নাই। সঙ্গে সঙ্গে নারদ মুনি কি করলেন, তিনি দর্শন দিলেন দেবাদিদেব ভোলা মায়ের সঙ্গে, হে মামা বড় তোমার কি বিপদ, কেননা নারদ মুনি আর মহাদেব মামা আর ভাগ্নে, বলো তুমি কোন বিপদে পড়েছ। বলছে, শোনো নারদ, আমি বড় বিপদে পড়েছি, কেননা কথা দিয়েছি ভক্তকে, আর সে কথা যদি আমি রক্ষা করতে না পারি তাহলে হয়তো আমার হয়তো মান সম্মান থাকবে না, তাই সোনার লঙ্কায় যেন আমাকে রাবণ যেন না নিয়ে যেতে পারে, তোমাকে একটা বিধি ব্যবস্থা করতে হবে, একটু চালাকি করতে হবে। বলছে যে মামা, যদি এইভাবে ছল চাতুরি করি তাহলে তো আমি মহা অপরাধী হয়ে যাব। বলছে, দেখো, বিপদে পড়ে যদি কেউ কোনো ছল চাতুরি করে তাহলে সেটা পাপ নয়, তাহলে আমাকে কি করতে হবে, না সেই সময় রাবণের নলদ্বারটা তুমি ছেড়ে দিবে, আর কিছুই চাই না তোমার সঙ্গে। নলদ্বারটা বুঝতে পারলেন, মানে পিসাব যেন চাপাই, আর পিসাব যদি চাপাই এইভাবে তো ধরেন যে নিয়ে আসে মহাদেবকে মাথার উপরে, এবার নলদ্বারে যদি চাপ দেয় তাহলে তো ওটা রাখতে হবে, তারপর তো পিসাবটা করতে হবে। বুদ্ধি মনে মনে আটে নিল তখন নারদ মণিবর। নারদ মণি কি করে, রাবণ রাজা মাথায় করে যখন দেবাদিদেব ভোলা মহেশ্বরকে সামনে নিয়ে যায়, পিছে পিছে নারদ মণি ধাই, এমন সময় নারদ মণি কি করে ওই নাল দ্বারটা তখন চাপ দেয়, রাবণের তখন পিসাব এসে যায়। নারদ মণি মনে মনে চিন্তা করে, রাবণ তুমি আমার মামাকে নিয়ে কোথায় যেতে চাও, তোমার খেলা এখানেই শেষ। এইবার যখন পিসাবের দ্বারে যখন পিসাবটা চাপ দিয়েছে, এমন সময় রাবণ রাজা কি করেছে, মাথার উপর থেকে একটা বৃক্ষের নিচে
दीवा दी दिए भोला महेश्वर के रेखे दिए पेशाब करते गेछे। एमन समय नारद मणि कि करेछे, मामार कांधे उठे ओई एक कुंटाल मानुष, तारपरे जदि आबार जदि 50 केजी एकजन उठे घाड़ेर उपरे, ताले कि आर मानुष के आर निये जेते पारे। रावण राजा तखन कि करे पेशाब करे एसे ओई मूर्तिटा धरे जखन महादेव के माथार उपरे तुलते जाय आर तुलते ना पाय, দেবাদে দেব ভোলা মহেশ্বরী বৃক্ষের নিচে এখনো বর্তমান আছে, আপনারা সবাই জানেন যার ঠাই এখনো বর্তমান আমরা পাই। দেখবেন আপনারা উড়িষ্যাতে কেউ গিয়েছেন কি কখনো? সেই জায়গায় বর্তমান 108টি দ্বার রয়, সেই জায়গায় আমার মহাদেব ভোলা মহেশ্বর সেখানে বিরাজ করে। শুধু তাই নয়, যাকে বলা হয় মক্কা মদিনা, সেই জায়গায় আমার দেবাদি দেব ভোলা মহেশ্বর রয়। জায়গা ছেড়ে দিয়ে যাই, এইবার যখন না তুলতে পারে ওই অবস্থায় ভোলা মহেশ্বরকে রেখে, দেবাদি দেব ভোলা মহেশ্বরকে রেখে সোনার লঙ্কায় ফিরে চলে যায়। আমি বলতে চাই তোমার ঠাই দেবাদি দেব ভোলা মহেশ্বর যেই জায়গায় তাই আমার সোনার লঙ্কা পুরীতে বর্তমান আমরা দেখতে পাই এখনো রয়। তুলসীর কিন্তু বাবার স্থান নেই, তুলসীর গাছ নেই, তাই একদিন বড় সাত করে পরম বৈষ্ণব হয়ে সাধু বেশে লঙ্কায় আমার যে জায়গায় এই সোনার লঙ্কায় ছিলেন রাবণ রাজা, সুন্দরভাবে লক্ষ্মীকে তার জন্যই চুরি করে রামের সঙ্গে সেই কথাটাই রয়। কেননা সেই সোনার লঙ্কায় তুলসী বৃক্ষ সেই জায়গায় উনি লাগাবেন বলে, স্থাপিত করবেন বলে এই মনস্থ করে, তাই বৈষ্ণব রূপে তাকে চুরি করে নিয়ে তার সংসারে যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। শোনো শোনো যোগ বিজয়ায় আমি বলি তোমার ঠাই, এই যে দেবাদি দেব দেখো ভালো ভালো মত্ত দেখো, তত্ত্ব কথাই বলি যে ছ ভাই, আমি বলতে চাই তোমার ঠাই, তোমার কাছেও আমার কিছু জিজ্ঞাসা রয়। কেননা তুমি তোমার মাকেই বেশি ভালোবাসো, আমার বাবাকে নয়, আমার বাবাকে নয়। না তুমি কি বললে, আমার বাবার নাকি স্বভাব চরিত্র ভালো নয়? আমি বলতে চাই তোমার ঠাই, একদিন আমার বাবা, একদিন শুধু নয় বলতে ভুল, প্রত্যেকটা দিনের ন্যায় কুসনি পাড়াতে যায়, এটা মিথ্যা কথা নয়। তো কিসের জন্য যেত? আচ্ছা তুমি তো তোমার মায়ের বেটি তাই না? আচ্ছা বাবা তোমার মায়ের গলায় কোনোদিন আমি বর্তমান তুলসী মালা আমি দেখতে পাই নাই, কেননা যেহেতু পরম বৈষ্ণবী কি বাবা তাই না? যদি চোরের বউ যদি চুন্নি হয়, ডাক্তারের বউ যদি ডাক্তারনি হয়, তাহলে পরম বৈষ্ণবের বউ হবে কিন্তু পরম বৈষ্ণবী। কিন্তু দেবাদি দেব ভোলা মহেশ্বর মোটা মোটা কাঠের মালা গলায় দিয়ে থাকে, তার মাঝে উনি একটা দেখতে পায় হাড়ের মালা রয়, তাহলে তোমার মা পরম বৈষ্ণবী যদি হয় তাহলে তোমার মায়ের গলায় কেন তুলসীর মালা দেখতে পাওয়া যায় না? সুন্দর করে বলবে তুমি ধর্মসভায়, তাহলে আমার বাবার গলায় তুমি নাকি কাঠের মালা দেখতে পালে না, কোনো কিছুই না, তাহলে তুমি হাড়ের মালা দেখতে পাও। তো বলতে চাই তোমার ঠাই, কেননা বর্তমান আমরা যা দেখতে পাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে কয়, এটা পরের যুগে রয়, এটা পরের যুগে বাবা। বলবেন কেমন এই যুগটা কখন? না এই যুগে ছিল সত্য যুগ, তখন এসে সত্য যুগে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম হয়। আর যার জন্ম হয়েছিল যিনি আদি বিষ্ণু, আমার গোবিন্দের অংশ কলা হইতে জন্ম, আমার গোবিন্দের
অংশকলা হয়ে জন্ম নিয়েছিল। একদিন আমার রাধারানী আমার গোবিন্দের সঙ্গে রাসলীলায় মত্ত হয়েছিল, এটা আমাদের সবার জানা রয়। তো বলতে চাই তোমার ঠাই বলবেন কেমন, এই সত্য যুগের আগে আরো চারটি যুগ রয় যার নাম অন্ধকার ধন্ধকার নিঃশব্দ নিরাকার। সেই সময় আমার গোবিন্দ এসেছিলেন একটি অন্ধকারে, কি বাবা তাই না? যারা ভাগবতের পাতা যারা শ্রবণ করে তাদের কথা বলতে চাই, অন্ধকারে যখন পৃথিবী সৃষ্টি হয় নাই অন্ধকারে এসেছিলেন একটি আলোর জ্যোতি। দেখবেন অন্ধকারে একটা আলো জ্বললে খুব সুন্দর লাগে তাই না? তদ্রূপ ওই অন্ধকারে এসেছিল আলোর জ্যোতি হুমকারী আমার গোবিন্দ সৃষ্টি। আর এই অন্ধকারে এসেছিলেন, এসে যখন 100 বছর এই অন্ধকারের মাঝে আলোর জ্যোতি নিয়ে ঘুরে বেড়াতেন গোবিন্দ, আমার মনে মনে চিন্তা করলেন এভাবে আর কতদিন আমি চলব, তাহলে আমাকে কিছু করতে হবে। তাই আমার গোবিন্দ কি করলেন, এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন। পৃথিবীটা যখন সৃষ্টি হয়ে যায় যাবার পরে মনে মনে চিন্তা করলেন পৃথিবীটা তো আমি সৃষ্টি করলাম, তাহলে আমাকে আরো কিছু করতে হবে সৃজন। তাহলে কি করতে হবে, না তার বাম অংশ হইতে রাধারানীকে সৃষ্টি করলেন। এই রাধারানী কিন্তু না বাবা, এই দাপর নীলা রাধারানী না, আদি রাধারানী অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তার অংশকলা হইতে বাম অঙ্গ হইতে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পরে চিন্তা করলেন কারণ আর রজার বীজ না হলে তো সৃজন হবে না সৃষ্টি হবে না, কি তাই না? মিলন না হলে সৃষ্টি হবে না, রাস না হলে পরে মিলন হবে না, তাই না? গোবিন্দ তখন কি করলেন, রাধারানীকে দিয়ে আবার সৃষ্টি করবেন এই মনস্থ করলেন। তখন কি করবে, না আমার রাধারানীর কাছে সিঙ্গারে মত্ত হয় আমার গোবিন্দ। সিঙ্গার করতে গিয়ে দেখে আমার রাধারানীর জুনিপদ্মই নেই, জুনিপদ্ম নেই, তাহলে কেমন করে মিলন হবে, কেমন করে রাস হবে, কেমন করে সৃষ্টি হবে, কি বাবা তাই না? তখন কি করলেন আমার গোবিন্দ, একটা আঙ্গুলি দিয়ে জুনিপদ্ম সৃষ্টি করলেন, কি বাবা তাই না? একটা আঙ্গুলি দিয়ে যখন জুনিপদ্ম সৃষ্টি করলেন আমার গোবিন্দ, আমার রাধারানীর সঙ্গে 100 বছর সিঙ্গারে মত্ত হলেন। 100 বছর ওমা, 100 বছর যখন সিঙ্গার করলেন, সিঙ্গার করার পরে রাধারানী গর্ভবতী হয়। রাধারানী যখন গর্ভবতী হয় 1 মাস 2 মাস করতে করতে যখন সময়ের পর সময় কেটে যায়, পেটের যখন ব্যথা উঠে যায় সন্তান প্রসব হবে, এমন সময় রাধারানী কি করলেন, ওই যন্ত্রণা সহ্য করতে না পেয়ে চলে গেলেন কোথায়, ক্ষীরোদ নদীর সাগরের পারে। ক্ষীরোদ নদীর পারে গিয়ে মসুলের দ্বারাই পেটে আঘাত করে রক্ত মাংসের দলা বের করে, একটা ডিম, একটা ডিম্ব যখন বের করলো, বের করে বাপা দিয়ে লাথি মেরে জলের ভিতরে ভাসিয়ে দিল রাধারানী। রাধারানী তখন বড় শান্তি পায়। এবার যখন সংসারে আসে কৃষ্ণের, হঠাৎ করে গোবিন্দ তাকে জিজ্ঞাসা করে, ও রাধারানী তোমার যে গর্ভে আমার সন্তান আছে সন্তানটা কেমন আছে? রাধারানী কয়, হে প্রভু এটা তো সন্তান নয়, একটা রক্ত মাংসের পিণ্ডের দলা আমি ক্ষীরোদ নদীর সাগরের পারে আমি ফেলে দিয়ে এসেছি, কে বলেছে এটা সন্তান? সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ কি করলেন, রাধারানীকে অভিশাপ করলেন, হে রাধারানী তুমি মা হয়ে তুমি নিজের সন্তানকে চিনতে পারলে না, তাই যাও তোমাকে আমি অভিশাপ করছি, মা হয়ে তুমি তোমার নিজের সন্তানকে চিনতে পারলে না, তাই এই জগতের মানুষ কেউ তোমাকে মা বলে ডাকবে না, কে তাই না মা? সবাই কালী মা, দুর্গা মা, লক্ষ্মী মা, সরস্বতী মা, রাধা মা কি কয়জন কয়, কে তাই না? রাধাকে কেউ মা বলে ডাকে না, আমার গোবিন্দের অভিশাপ ছিল। যখন এই কথা শুনতে পাই গোবিন্দ ছুটে চলে যায় ক্ষীরোদ নদীর সাগরে, গিয়ে দেখে রক্ত মাংসের দলা ওই সাগরে ভাসছে। সঙ্গে সঙ্গে ওই ডিম্বটাকে নিয়ে এসে আমার গোবিন্দ কি করলেন, না ময়ূর রূপ ধারণ করে এই ডিম্বটাকে বুকের তলে দিয়ে, যেরকম হাঁস মুরগির ডিম আমরা হাঁস মুরগির ডিমটা নিয়ে এসে
ওই বুকের তলে দিয়ে ফুটাই, তাই না? ফুটানোর পরে ওই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে, তাই না? তদ্রুপ আমার গোবিন্দ ওই ডিম্বটাকে নিয়ে বুকের তলে 100 বছর হোম দিতে শুরু করলেন, উষুম দিতে শুরু করলেন। যখন হোম দেওয়া হয়ে যায়, তার মাঝে থেকে একজন মহতি ব্যক্তি মহাজনের জন্ম হয়, যার নাম মহাবিষ্ণু। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নয়, আদি বিষ্ণু। আমরা জানি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাই না? না বাবা, আমার আদি গোবিন্দ, যার গোবিন্দের অংশকলা হইতে যার জন্ম সৃজন হয়েছিল। তাই আমার গোবিন্দ বললেন, সৃষ্টি তত্ত্বের মাঝে অন্ধকার আর নিরাকৃতি ছিল না, সেই কোনো আকৃতি, সেই কালে পুরুষ প্রকৃতি করেছিলেন সৃজন, মানে করেছিল সৃষ্টি। তখন আমার গোবিন্দের কেমন চেহারাটা ছিল? আমার গোবিন্দ একা, তাহলে আমার গোবিন্দ কেমন করে সৃষ্টি করলো? না আমার গোবিন্দের রূপ কেমন ছিল? না আমার গোবিন্দ রূপ ছিল কেমন? হিজরা স্বরূপ। একদিকে দেখবেন অনেক জায়গায়, একদিকে পার্বতী, একদিকে মহাদেব, একই মূর্তির মধ্যে দেখা যায় না? তদ্রূপ। একদিকে রাধারানী, একদিকে আমার অনাদিরাদি কৃষ্ণ, যিনি আদি কৃষ্ণ, এই দাপর নীলার কৃষ্ণ নয়, আমার যিনি গোলকী বিহারী, যিনি এই জগৎ সৃজন করেছে, সৃষ্টি করেছে, তার কিন্তু বাবা ঠেকা পড়ে নাই এসে ওই গরুর পাল নিয়ে ঘুরে বেড়াবে। কি? যিনি আমার গোবিন্দ, যিনি গোলক বিহারী, তাই বলেছে মহাজন, আসল কৃষ্ণের নেই গোচরণ খেলা, আর আসল রাধারানীর নেই বিরহ জ্বালা। ঠেকা পড়েছে আমার রাধারানীর, পাগলের বেশে বনের মাঝে ঘুরে বেড়াবে। হ্যাঁ, যিনি গোলক বিহারী তিনি গোলকেই আছে। কি বাবা, আমার গোবিন্দ কখনো গোলক ছেড়ে নীলা চলে নীলা করতে আসে নাই। বলবেন, তাহলে নীলাটা কে করলো? কে? প্রশ্ন আসতেই পারে। দাপর নীলায় অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তিনি কিন্তু নীলা করলেন না, উনি কৃষ্ণ, উনি ভগবান। কি বাবা, কথাই বলিছে, অসুবিধা হচ্ছে কি? কেননা তখন দাপর লীলায় যে কৃষ্ণ এসেছিল, ইনি নীলাচরের কৃষ্ণ, আমার কৃষ্ণের অংশকলা হইতে জন্ম এই কৃষ্ণের, ইনি একজন ছায়া কৃষ্ণ, ইনি ছায়া কৃষ্ণ, ইনি কায়া কৃষ্ণ। কেননা এই কৃষ্ণের কোনো মূল্য নাই, জীবকে শিক্ষা দেবার জন্য আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তিনি একজন ছায়া কৃষ্ণকে, ধরুন ছায়া কৃষ্ণ, ইনি কে নীলাচরে পাঠিয়েছিলেন। ওনার কিসের ঠেকা পড়ছে? ওই বন্ধু বান্ধবের ঘাড়ের চড়ে ঘুরে বেড়ানো, আটা ফল দিচ্ছে সেটাই বন্ধু বান্ধবেরা সখারা দিচ্ছে, সেটাই খাওয়া দাওয়া করছে, তাই না? আমার গোবিন্দ যিনি গোলক বিহারী তিনি আসে নাই। তাই মহাজন বললেন, আমাদের বর্তমানে কলির যুগে আমরা দেখতে পাই 16 নাম 32 অক্ষর বলে কয়, হরি নাম, কৃষ্ণ নাম, তারক ব্রহ্ম হরি নাম, এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই। কে? তাই না মা? কিন্তু এর মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, যে কথাটা আমি ছেড়ে দিয়ে গেলাম, যে আমার গোবিন্দ তাহলে আসলেন, আমার গোবিন্দ যদি না আসতেন তাহলে এই দাপর নীলায় অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান বলে কয়, তাহলে এই কৃষ্ণটা নীলাচরের কৃষ্ণ। কিন্তু আমরা বর্তমান এই তারক ব্রহ্ম হরি নামের মাঝে চারটি কৃষ্ণ দেখতে পাই। কে আছে না? এটা তো আমার কথা নয়, এটা আপনাদের মহাজনের কথা। তাই মহাজন বললেন, রামের মধ্যে, নামের মাঝে চারটি কৃষ্ণ, চারটি রাম হয়, চারটি রাম, চারটি কৃষ্ণ, আটটি হরে। তাই মহাজন বললেন, নামের মাঝে চার কৃষ্ণ চারটি রাম হয়, বলদয়াল কাহার পুত্র, কিবা তাহার নাম রয়। এদের বাবা মা আছে, এদের বাবা মা আছে, চারটা কৃষ্ণ, চারটা রাম, আটটা হরে। আমরা শুধু হরি নাম, কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, আমরা এই কথা বললাম আর আমরা তরে গেলাম। অসম্ভব। তাহলে আমি বলতে চাই আপনাদের, এটাই ছোট মোটে মুখে মানে বড় কথা হয়ে যায়, চৈতন্য চৈত্রামৃত তাহলে মিথ্যা হয়ে যাবে। কি
বলেছে যে নাম জীবের একমাত্র সার, নাম ছাড়া জীবের কোনো গতি নেই, নাম ছাড়া জীবের কোনো মুক্তি নেই। কোন নাম? ওই হরে কৃষ্ণ হরে রাম। একমাত্র পাওয়া যায় যার গুরু গোসাই রয়। মহাজন বলেছে এই যে বত্রিশটি ষোল নাম, বত্রিশটি অক্ষর, আঠাশ অক্ষর ছেড়ে দিতে হবে, চার অক্ষর ধরে নিতে হবে। তার মানে অজপা নাম কয় তারে। তাহলে আমরা তো জানি না অজপা নামটা কি, জানি কি বাবা? সবাই জানি না, অনেকেই জানে, যার গুরু গোসাই আছে তারাই জানে। তাহলে এই যে ষোলো নাম বত্রিশ অক্ষরের মধ্যে আঠাশ অক্ষর ছেড়ে দিতে হবে, আবার চারটা অক্ষরকে ধরে নিতে হবে, এই চারটা অজপা নাম। চারটা অক্ষর হচ্ছে অজপা নাম, আর এই অজপা নাম নিলে সেই জীব অনায়াসে গোলক প্রাপ্তি হয়, নামে তার ক্রিয়া হয়। সারা দিন রাত চব্বিশ ঘন্টা হরিনাম হরিনাম করে ডাকলে পারে হরিক দেখা পাওয়া যাবে না। দেখেন কোন জায়গার কথা কোন জায়গায় চলে আসলাম, কি তাই না? কথা হবে আমাদের বিজয়ার সঙ্গে দেবাদিদেব ভোলা মহেশ্বর, সেই জায়গায় ওখান থেকে কথাটা নিয়ে আসলাম, কোন জায়গায় চলে আসলো, কেননা মানুষের কথার থা নেই। তাহলে আমরা এই যে হরিনাম কৃষ্ণ নাম গাই, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করি, শুনতে আসি, তো যিনিরা ভাগবতের আসরে যান, যিনিরা শ্রীমদ ভাগবত গীতার আসরে যান, আমি একটি কথা বলতে চাই। হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যদি এক বিন্দু চোখের জল যদি না পড়ে, তাহলে সেই নামের ক্রিয়া হয় না। হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে এসে যদি ভক্তের চরণে যদি এক বিন্দু যদি নয় জল যদি ভক্তির চরণে না যায়, এখানে হরিনাম কৃষ্ণ নাম মাইকে হচ্ছে, ওখানে বাবার বাড়ির গল্প হচ্ছে, ওই নাম শোনার কোনো ক্রিয়া হবে না। হবে কি বাবা? বাউল গান শুনতে এসেছি অথচ বাড়ির চিন্তা কিন্তু আছে, বৌমাটা কি করলো, আমার নাতিটা কি করলো, এখানে ওই বাউল গান শুনে কোনো ফল দিবে না। বৃন্দাবনে চলে গেছেন আপনি দশ হাজার টাকা খরচা করে দর্শন করবেন গোবিন্দকে, তাই না? বৃন্দাবনে আপনি চলে গেলেন, দশ হাজার টাকা আছে আপনার, আপনি টাকার বাহাদুরি, কিন্তু বৃন্দাবনে গিয়ে দর্শন করতে গিয়ে আপনার মনে মনে চিন্তা হলো যে আমার ছেলেটা কি স্কুলে গেল কি না, আমার মেয়েটা খাইছে কি না, আমার নাতিটা যে কি করছে, বইয়ের সঙ্গে কি বৌমার সঙ্গে অত্যাচার করছে নাকি, এই যে চিন্তা ভাবনা, আপনার কিন্তু এই বৃন্দাবন দর্শন করা আর হলো না, কেননা আপনার মনটা তো এখানে বাড়িতে, কি তাই না? তাহলে বৃন্দাবন দশ হাজার টাকা খরচা করে গিয়ে আমার কি লাভটা হয়? হরি বল হরি বল, আয় ভাই সবাই আয়। তো আমি বলতে চাই, কেননা আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর যার জন্য কুচনি পাড়াতে যাই তোমার মায়ের কাছে ছিল না ভাই, যার বদনে আমরা বর্তমান হরিনাম কৃষ্ণ নাম শুনতে পাই না, নিজের আত্ম অহংকার নিয়ে বেঁচে রয়, তিনি হয় আদ্যা শক্তি মহামায়া। এই আদ্যা শক্তি মহামায়া একদিন নিজে গৌরব করেছিল, যখন অসুর বধ হয়, কোন পুরুষ তো সেখানে অসুর বধ করতে পারে নাই, একমাত্র মেয়ে মানুষ অসুর বধ করতে পারবে, এটা গোবিন্দের কাছ থেকে চেয়ে নিয়েছিল অসুরের দল, যেন কোন পুরুষের হাতে যেন মৃত্যু আমাদের না হয়। তাই একদিন আদ্যাশক্তি মহামায়া ইনি দম্প করেছিল, আমি ছাড়া জগতের মাঝে আর কেহ নাই, আমি কি হনুরে। তাই দেবাদিদেব ভোলা মহেশ্বর আদ্যাশক্তি মহামায়াকে বলেছিল, হে দেবী অহংকারটা নিয়ে বেঁচে থাকিছ, আর অহংকারটা নিয়ে গর্ব করছো তুমি, কার? আমার বাবার, যিনি ছিল আদি নিরঞ্জন, ও যদি তোমাকে বরটা না দিত তাহলে তোমার খাওয়া ছিল না। আজকে আত্মহংকার নিয়ে বেশি আসো কার জন্য? তাই ওই আত্মহংকার করত বলে তার মুখে হরিনাম কৃষ্ণ নাম কখনো আসত না। বর্তমান আমরা পাই আমাদের চারটি যুগের চারটি নাম রয়, কিন্তু আমার দেবীর মুখে কখনো সেই নাম ছিল না।
তাহলে কার আশায় দিবা দিদে ভোলা মহেশ্বর ওই সোনার কৈলাসে পড়ে রয়, চতুর্বর্গ ফল পাবার জন্য পাবার লোভে পাবার আশায় আমার দেবা দিদে বসে রয় শ্মশানে মশানে, এটা মিথ্যা কথা নয়। আর ভূত প্যারত নিয়ে খেলা করে বলছে, তাই না? ভূত প্যারত ওগুলো কিন্তু ভূত প্যারত নয়, আমার দেবা দিদে ভোলা মহেশ্বরের বন্ধু বান্ধব। হ্যাঁ, যেমন তোমারও আছে। হরিবাল হরিবাল হরিবাল। শোনো শোনো যোগ বিজয়, আমি বলি তোমার ঠাই, তোমার কাছে কিছু কথাই আমি জিজ্ঞাসা করে যাই। উনি বলেছে সংসার ধর্ম নাকি বড় ধর্ম, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমার হয়তো জানা নাই, সংসার ধর্ম বড় ধর্ম এটা সবাই জানে। যে কথা বলেছিল একদিন লালাবাবুকে বলেছিল জগৎ শেঠ, বন্ধু তোমার তো অনেক কিছুই আছে কিন্তু তুমি সবকিছু ত্যাগ করে কেন তুমি এই ভিখারির বেশ ধরলে? তোমার তো অনেক কিছু আছে, টাকা পয়সা জমিদারি সব কিছু আছে, কিন্তু সব কিছু ছেড়ে তুমি কেন ভিখারির বেশ তুমি ধরলে? আর কোনো বেশ পাইছিলে না? তো সংসার ধর্ম বড় ধর্ম, তুমি সেই ধর্ম না করে তুমি সবকিছু ত্যাগ করে তুমি আজ ভিখারির বেশ ধরে আসো। বলছে শোনো বন্ধু, গোবিন্দ তো সবাইকে সব জিনিসই দিয়েছে কিন্তু কেড়ে নিতে কতক্ষণ? কেননা এই মান অভিমান আমার মাঝে নেই, তাই সাধুগুরু বৈষ্ণবে কয় ভিক্ষারণ্য আমার গোবিন্দ বড় ভালোবাসে, তাই আমি আজ ভিখারির বেশ ধরে ভক্তির দ্বারে দ্বারে ভিক্ষা করি আর আমার এই পাপ বদনে আমি হরি হরি বলি, আর এই হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যেন আমি মধুর বৃন্দাবনে যেতে পারি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি। এই যে চার রকমের ধর্ম আছে দেখো মিথ্যা কথা নয়, সংসার ধর্ম বড় ধর্ম দেখো শাস্ত্রে তাহা কয়। কি বাবা, চার রকমের ধর্ম বলছে উনি, সংসার ধর্মই যদি বড় ধর্ম হবে তাহলে তোমার সোনার কৈলাস ত্যাগ করে কেন গেলে? আমি বলতে চাই এই সংসারের মাঝে চারটি ধর্ম রয়, যে ধর্ম একটা ধর্ম রয় গারস্থ ধর্ম, একটা হয় ত্যাগ, একটা হয় ত্যাগ, একটা হয় ত্যাগী মানে ভোগী, যে ত্যাগ করতে পারে সেই সব কিছু পায়, ত্যাগ ছাড়া অন্য ধন পাওয়া যায় না, বর্তমান মহাজনে তা কয়। আর একটা ধর্ম রয় যার নাম সন্ন্যাস বলে কয়, শেষ ধর্ম। সন্ন্যাস ধর্মটা শেষ ধর্ম, কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এর মতো ধর্ম আর হয় না, এটাকে বলা হয় সন্ন্যাস ধর্ম। এই সন্ন্যাস ধর্ম জীবের শেষ ধর্ম, সে কখনো ফিরে আসতেও পারে নাও পারে। আর যিনি আমরা সংসারী মানুষ, সংসারটা করতেই হবে, সংসারের মাঝে থেকেও আমি যেন আমি আমার গোবিন্দকে যেন পাই। তদ্রূপ আমার বাবা দেবা দিদে ভোলা মহেশ্বর তিনি ওই সোনার কৈলাস জানে, যে সোনার চেয়ারে বসে যদি থাকি সোনার থালে যদি আমি খাই তাহলে তো আমার আত্মহংকারের আর শেষ নাই, আত্মহংকার আমার থাকবে কি? আমি যখন সুখে থাকি ভালো থাকি তখন গোবিন্দকে ডাকি না কি, তাই না? যখন আমি দুঃখে পড়ি তখন আমি আমার গোবিন্দকে স্মরণ করি, হে গোবিন্দ হে ভগবান তুমি তাড়াতাড়ি করে এই জগৎ ছেড়ে আমাকে নিয়ে চলো। কিন্তু যখন টাকার উপর শুয়ে থাকি টাকা পয়সা বেশি লারি, আর যখন আমি ভালো মন্দ খাই তখন আমি গোবিন্দকে ভুলে যাই। তাই মহাজন বিজয় সরকার একটি গানে, অসীম সরকার একটি গানেতে বলছেন,
যদি দুঃখ দিলে তোমায় মিলে আমি আমার দুঃখ সাগরে আমি বাইব তরি, কেননা আমি আর ওই সুখ সাগরে আমি তরি বাইতে যাব না, কেননা ওই সুখের সাগরে যদি আমি তরি বাইতে গিয়ে যদি গোবিন্দ তোমাকে ভুলে যাই, তাই আমি দুঃখের মাঝে আমি তরিটা বাইতে চাই, আমি দুঃখ সাগরে আমি বাইব তরি। যদি আমি এই দুঃখের মাঝে তুমি আমাকে যাও এই তরি চালাতে, আমার যতই কষ্ট হোক কিন্তু তুমি একটু সইবার মতো শক্তি দিও, তাহলেই আমি আমার সবকিছু পেয়ে যাব, কি তাই না? হরিবল হরিবল। তো ওনাকে দুই একটি জিজ্ঞাসা করতে চাই, বর্তমানে আমরা দেখতে পাই কথাই কথাই জবাব দিবে। আমরা চারজন মানুষকে বর্তমান পাই যারা পরম বৈষ্ণব বলে কয়, যেমন আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর, ইনি পরম বৈষ্ণব। আর পরম বৈষ্ণবীকে বৈষ্ণবী কালী আদ্যাশক্তি মহামায়া, এনারা হচ্ছে পরম বৈষ্ণবী। তো তোমার কাছে আমার জানার বাসনা রয়, তোমার মা পরম বৈষ্ণবী, ইনি আবার এই পরম বৈষ্ণবী টাইটেলটা কোথায় পেল, কে দিয়েছে? এই পরম বৈষ্ণবী কেমন করে হয়? আবার একটা জিনিস দেখতে পাই যার নাম পরম বৈষ্ণবী কালী বলে কয়, তোমার মা শুধু একটা নয়, ওই দেবাদিদেব ভোলা মহেশ্বরের স্ত্রী কিন্তু বাবা ওই আদ্যাশক্তি মহামায়া শুধু নয়, তার মাঝে আমরা দেখতে পাই যিনি পরম কালী বৈষ্ণবী জয়। তাহলে এই পরম কালী ইনি পরম বৈষ্ণবী হয়ে পাঠা বলি খায়। আমার বাবা কিন্তু তা করে না, আমার বাবা একটু ওই ভাং ধুতুরাই যা খায়, গাঁজা ভাঙ্গি যা খায়। তাহলে তোমার মা যদি পরম বৈষ্ণবী হয় তাহলে পাঠা বলি কেমন করে মা হয়ে সন্তানের রক্ত চায়, কি একটু সুন্দর করে বলবে তুমি এই ধর্মসভায়? আর একটা প্রশ্ন করব কি, আর একটা, বর্তমান তোমার মায়ের ত্রিনয়ন দেখা যায়, তিনি ত্রিনয়ন আছে বাবা দেখবেন আদ্যাশক্তি মহামায়ার, আবার ওর মা কালীরও তিনটি নয়ন, মানে চোখের এই কপালে একটা, দুই চোখ দুইটা, তাই না? ত্রিনয়ন। আচ্ছা এই ত্রিনয়নটা কোথায় পেল তোমার মা একটু সুন্দর করে বলবে তুমি এই ধর্মসভায়, তাহলেই আমি বুঝতে পারবো। হ্যাঁ বাউল গান তুমি গাও বা শিক্ষা তোমার মাঝে গুরুর কাছ থেকে কিছু পেয়েছো, এটাই আমার জানার বাসনা রয়। তো বলতে চাই আমি বিজয়ার ঠাই, এই পরম বৈষ্ণবী টাইটেলটা তোমার মাকে কে দেয়? আর আমার অনেক ভক্ত আছে আমাকে বলেছে পরম বৈষ্ণব যার নাম রাবণ বলে কয়, যেই দিন স্বয়ং রামচন্দ্র ভগবান দুর্গা পূজা করে এটা সবার জানা রয়, তাই না? একটা দুর্গা পূজা হয় বাবা চৈত্র মাসে, যেটাই বেশ কিছুদিন আগে হয়ে গেল না, এই জায়গায় দুর্গা পূজো করতে গেলে একজন পরম বৈষ্ণব ব্রাহ্মণের দরকার রয়, দরকার রয়। কোথায় গেলে পাই? খুঁজতে খুঁজতে দেখে ওই রাবণ নাকি পরম বৈষ্ণব বা ব্রাহ্মণ হয়, ওকে দিয়েই তোমার মায়ের পুজোটা হয়। অথচ শত্রু ছিল সেই রাবণ রাজা, তাকে মিত্র রূপে ডেকে নিয়ে এসে তোমার মায়ের পূজা হয়, এটা কেউ কিন্তু মিথ্যা কথা নয়, কেউ বলতে পারবে না। তাহলে আমি বলতে চাই পরম বৈষ্ণব আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর তাকে একমাত্র ঠাঁই দিয়েছে রাবণ রাজা, এটা মিথ্যা কথা নয়। আর ঠাঁই দিয়েছে কেমন করে? সন্ধি পূজা যখন হয় একমাত্র রাবণ রাজাই করেছিল। তো তোমাকে আমি সেটাও বলে গেলাম, দয়া করে একটু এই কথাটা সুন্দর করে বলবে, আমার একটু জানার বাসনা রয়, আমি একটু শুনবো বাবা। হরিবল হরিবল। দুটি কথা একটু উনি বলবেন, শুনুন ওনার ঠাই। জয় গুরু জয়। একটি গান গিয়ে বসে যাই, জয় গুরু। তাই আমি আমার গোবিন্দকে পাবার জন্য এই দেহ তরি,
আমি আমার গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছি। তাই বলছি হে গোবিন্দ হে ভগবান, আবার যদি সংসার মাঝে আসি, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তুমি আমাকে জন্ম দিও, যেন আমি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন আমি তোমাকে ডাকতে পারি, এছাড়া আর কিছুই চাই না। তাই সে জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনাবো একটি গান। তাই গানের ভাষায় মহাজন কি বলছে, তাই সে জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনা ভক্তি গান। আমি আমার এই মন প্রাণ সবকিছু অর্পণ করে দিয়েছি, তাই গোবিন্দকে আমি এই প্রার্থনা জানাই, আবার যদি ভাবেরই পরে আসি তাহলে যেন এই সাধুগুরু বৈষ্ণবের যেন চরণধুলি যেন আমি নিতে পারি। গৌর হরি বল হরি বল। তারপরে অবশ্যই তাপসী পাল আসবেন, আপনাদেরকে কথা শোনাবেন। জয় গুরু জয়। আমারি ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, আমারি হালেরি বৈঠা খাইল রে ঘুনে, দয়ালি গুরু তুমি বিহলে হে দয়াল। আজ আমার বান্ধব কেহ নাই, দয়ালি গুরু তুমি বিহলে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়ালি গুরু তুমি বিহলে। দাসের প্রতি একবার তুমি একটু স্মরণ করলে পরে তুমি অবশ্যই সেখানে আমাকে দর্শন দেবে। তাই আজ বড় বিপাকে পড়েছি, এই বিপাক থেকে তুমি যদি আমাকে উদ্ধার না করো হয়তো আমার এই মানব জন্ম দুর্লভ জন্ম হয়তো বিফলে চলে যাবে। তাই বারবার তোমাকে স্মরণ করি, বারবারই তোমাকে নাম ধরে ডাকি, হে গোবিন্দ হে ভগবান, দয়া করে এই মানব তরিটাকে তুমি বিফল যেতে দিও। দেখে নদীর ঝাড় আমার সবাই হলো পা, খেলিয়ায়
আমারে তুফানে দেখে নদীর ঝা আমার সবাই হলো প দেখে আজ আমার এই মানব জন্ম দুর্লভ জন্ম আমি ধন্য করতে চাই। একবার যদি তোমাকে আমার সামনে পেতাম আমার এই মানব জন্ম দুর্লভ জন্ম ধন্য হতো, কিন্তু আমি তো বুঝতে পারি নাই এই ভবের বাজারে আসলে, এই পৃথিবীতে আসলে, এই সুন্দর পৃথিবীতে এসে এত জ্বালা, এত যন্ত্রণা, এত ব্যথা, এত বেদনা, আমি হয়তো এই জগৎ সংসারে আর আসতাম না। আজ আমি বুঝতে পেরেছি হৃদয়াময় তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। তাই বারবার তোমাকে আমি স্মরণ করি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। ডাকিতে ডাকিতে হয় যদি মরণ আমার, দুঃখ নাহি রবে জীবনে। ডাকিতে ডাকিতে হয় যদি মরণ আমার, নাহি রবে জীবনে। পাপে ভরা দেহ ফেলিও না কেহ, পাপে ভরা দেহ ফেলিও না কেহ, রেখে দিও গুরুর চরণে। দয়াল গুরু যাদেরকে নিয়ে এই সংসারে এসেছিলাম,
যে সঙ্গীর সাথে ছিল এক এক করে সেই সঙ্গীর সাথে সবাই চলে যাচ্ছে। যাদেরকে নিয়ে এই ভববাজারে এসেছিলাম সেই সঙ্গীর সাথে আজ আমাকে ফেলে চলে যাচ্ছে এক এক করে সবাই। তাই বলি হে দয়াময়, তোমার চরণ ছাড়া যেন আমি কখনো না, সর্বদাই যেন তোমার চরণে যেন আমার স্মরণ থাকে, তোমার নাম গুণগান যেন গাইতে পারি। এছাড়া তোমার কাছ থেকে আর কিছুই চাইবার নেই। তাই আজ আমি বড় বিপাকে পড়েছি, তুমি ছাড়া আমার আপন বলতে এই সংসারে মাঝে আর কেউ নেই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। তোমার চরণের ছোঁয়া অমৃত যে সুধা, কলঙ্ক ঘুচিবে ভুবনে, তোমার চরণের ছোঁয়া অমৃত যে সুধা, কলঙ্ক ঘুচিবে ভুবনে। সুন্দর কথা আলোচনা করবে এবং যদি আরো কিছু জিজ্ঞাসা রাখে অবশ্যই আমরা যাব সেই জায়গায়। তো যাই হোক, শুনুন তার কণ্ঠে গান গৌর হরিবল হরিবল। তবে যাহা কিছু জিজ্ঞাসা রাখি আমার নন্দী দাদার কাছে, সবকিছু সমাধান করে দিয়েছে, তাই না? আমার তো মনে হয় তাই। আমার কাছে জিজ্ঞাসা রাখে, হে বিজয়া, তোমার মা অর্থাৎ এই বৈষ্ণবী পদবী কোন জায়গায় ফেলে, তাই না? দ্বিতীয়বার আমার কাছে জিজ্ঞাসা রাখে, হে বিজয়া, তোমার কাছে জানতে চাই, আমার বাবার গলায় দেখতে পাই তুলসী মালা, তোমার মায়ের গলায় নাই, তাই না? কি বলবো আর। তবে যাই হোক, আমি ছোট্ট করে যেহেতু জিজ্ঞাসা রেখেছে কিঞ্চিত বলতে হবে, তাই না? হ্যাঁ, আমাদের এমনিতে সময় নেই, দুই একখানা গানের পরে আসবে আমার দিদি ভাই,
কলকাতা থেকে ও মা বাড়ি চলে যাচ্ছেন মৌসুমী মণ্ডল আসবে আপনাদের দারে আমার কথাই আমি আপনাদের কাছে বলি আমি যখন শিশুকাল থাকি তখন বাবা মার পদবি একটা সন্তান বড় হয় তাই না বাবা তখন আমার পদবি কি ছিল দেবনাথ সবাই বলতো তাপসী দেবনাথ বলে প্রত্যেকই আমায় চিনে যখন বড় হয়ে যাই বাবা মার কর্তব্য করে যাই আমার বিয়ে হয়েছে এখন পালের ঘরে আপনারা বলুন তো মাইরা আমি কি বাবার টাইটেল অর্থাৎ পদবি নিয়ে আমাকে প্রত্যেকে চিনবে না স্বামীর পদবি আমাকে চিনবে কোনটা স্বামীর পদবি তাই না তাহলে আমার বাবা যদি পরম বৈষ্ণব হয় আমার মা তোমার বাবার সঙ্গে বিবাহ হয় তাহলে তো স্বামীর পদবি পাবে কি তাই পাবে না তাহলে স্বামীর পদবি আমার মা পায় ওই বাবার পদবি পায় না তাহলে তোমার কথা শেষ আর একটি কথা জিজ্ঞাসা করে যাই তোমার মায়ের গলায় তুলসী মালা দেখতে পাই না কেন কারণটা কি মা হলো আদ্যাশক্তি মহামায়া আমরা সবাই জানি তাই তাই না সত্যতে তো দাপর কলি এই চারটি যুগের আগে আরেকটি যুগ ছিলেন অর্থাৎ আমরা প্রত্যেকে জানি আদিম যুগের মানুষ বলে বলে না কি গো বাবা বলে না তাহলে আমার মা পার্বতী আদি যুগের মানুষ ছিলেন হ্যাঁ সেই জন্যই তখনকার মানুষরা কোনোদিন তুলসী মালা ছিল না আর তুলসী মালা ব্যবহার করত না কারো গলায় দেখা যায় না তুলসী মালা কখন ধারণ করে প্রত্যেকেই এই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছে তুলসী মালা আমরা সবাই জানি কি তাই না কারণ তখন আমার মা ছিল দেবী তখন তুলসী মালা ছিল না এখন কলিতে প্রত্যেকেই তুলসী মালা প্রত্যেকের গলায় দেখতে পাই তোমার কথা শেষ তিন নম্বর কথা আমার বাবা পরম বৈষ্ণব তাহলে তোমার মাও তো পরম বৈষ্ণবী তাহলে তোমার মা অর্থাৎ মা কালী একজনাই নারী যুগে যুগে অবতার হয়েছে তাই না তাহলে তোমার মা পাঠা বলি খায় কেন আচ্ছা বলুন তো কেউ যদি জোর করে মায়ের মন্দিরে যদি পাঠা বলি দেয় সেটা কি মায়ের দোষ এই যে বললা কালী দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ পাঠা বলি দেয় তাই না আচ্ছা বলুন তো মা কি বলেছে যে আমার মন্দিরে এসে পাঠা বলি দে কোনোদিন বলে কি আমরা সাধারণ মানুষরা মায়ের কাছে মানসা করি কি মানসা করি হে মা আমার একটি সন্তান চাই আমার তো অনেক মেয়ে আছে কোনো সন্তান নেই অর্থাৎ অনেকে বলে আমাদের প্রদীপ দেওয়ার সন্তান চাই কালী পুজোয় আমরা প্রত্যেকেই ছেলেরা প্রদীপ দেই সেই কারণেই আমরা সন্তান চাই একটি ছেলে মায়ের কাছে মানসা করে আছে মা গো আমার যদি এক বছরের মধ্যে যদি একটি ছেলে সন্তান হয় তোমার মন্দিরে আমি জোড়া পাঠা দিয়ে যাব সেটা কি মা বলেছিল বলেনি আমরা নিজেরাই মায়ের মন্দিরে পাঠা বলি দেই তবে পাঠা বলি দেয় কিন্তু আমার মা খায় না আমার মা খায় না আমার মা রাক্ষসী না ডাইনি না রক্ত খাগিও না ওই যে ডানে থাকে বায়ে থাকে যারা ডান আর জুকিনি তারাই খাই পাঠা বলি তবে পাঠাটা আগেকার যুগে কে ছিলেন আমরা সবাই জানি তাই না অজাসুর নামে একজন অসুর ছিলেন মায়ের
অভিশাপে হয় পাঠা, কারণ অনেক কথা আছে সেই জায়গায় এখন যাব না, তোমার কথা এখানেই আমি রেখে গেলাম।